গ্যাস, বাষ্প এবং বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পাইপ কি তোমরা বুঝতে পেরেছ? অর্থাৎ এই পাইপের ভিতর দিয়ে যে কোনো তরল পদার্থকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি। এরপর আমরা দেখব পাইপের প্রকারভেদ। পাইপ প্রধানত দুই প্রকার, এক নম্বরে নমনীয় পাইপ বা ফ্লেক্সিবল পাইপ, দুই নম্বরে অনমনীয় পাইপ বা নন ফ্লেক্সিবল পাইপ। নমনীয় পাইপ, নমনীয় পাইপ অর্থ হচ্ছে এই ধরনের পাইপকে যে কোনো দিকে সোজা অথবা বাঁকা করার কাজে ব্যবহার করা যায়। বিশেষ করে পানি উত্তোলনের সময় সাকশন সাইডে উঁচু নিচু স্থানে এই ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অনমনীয় পাইপ, এ ধরনের পাইপ সহজে বাঁকা বা সোজা করা যায় না। সমতল স্থানে পানি সরবরাহ লাইনে এই ধরনের অনমনীয় পাইপ ব্যবহার করা হয়। পদার্থের উপর ভিত্তি করে পাইপ দুই প্রকার, এক নম্বরে ধাতব পাইপ বা মেটালিক পাইপ এবং দুই নম্বরে অধাতব পাইপ বা নন মেটালিক পাইপ। ধাতব পাইপ হচ্ছে যেসব পাইপ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ দ্বারা তৈরি করা হয় তাকেই ধাতব পাইপ বলে। ধাতব পদার্থের নাম অনুসারে এই সমস্ত পাইপের নামকরণ করা হয়েছে। চলো দেখে আসি কোন কোন পাইপ ধাতব পাইপ নামে পরিচিত। মাইল স্টিল পাইপ, তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মাইল স্টিল পাইপ। আমাদের দেশে গ্যাস লাইনে সবচেয়ে বেশি এ ধরনের পাইপ ব্যবহার করা হয়। অর্থাৎ এই পাইপ মাইল স্টিল পাইপ দিয়ে তৈরি করা হয় বলে একে মাইল স্টিল পাইপ বলে। দুই নম্বর আছে স্টেনলেস স্টিল পাইপ, স্টিলের তৈরি পাইপ। তোমরা সবাই বুঝতেছ এ ধরনের পাইপ স্টিল দিয়ে তৈরি করা হয়, এই জন্য এর নাম স্টেনলেস স্টিল পাইপ। পানি সরবরাহ লাইনে বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এ ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তিন নম্বরে জিআই পাইপ, গ্যালভানাইজড আয়রন পাইপ। তোমরা পাইপ দেখেই বুঝতে পেরেছ এ ধরনের পাইপ আমাদের দেশে পানি সরবরাহ লাইনে, বাসাবাড়ি, অফিস আদালত ইত্যাদি স্থানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গ্যালভানাইজ আয়রন দিয়ে তৈরি করা হয় বলে একে জিআই পাইপ বা গ্যালভানাইজ আয়রন পাইপ বলে। চার নম্বরে কাস্ট আয়রন পাইপ, এ ধরনের পাইপও পানি সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয় বলে একে কাস্ট আয়রন পাইপ বলে। কপার বা তামার পাইপ, এ ধরনের পাইপ শিল্প কারখানায় পানি সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই পাইপে যেহেতু মরিচারোধী পাইপ, সেজন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে এ ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ব্রাশ বা পিতল পাইপ, এ ধরনের পাইপ পিতলের সাহায্যে তৈরি করা হয় বলে একে ব্রাশ বা পিতলের পাইপ বলে। এ ধরনের পাইপও মরিচারোধী পাইপ, ইন্ডাস্ট্রিতে বা শিল্প কারখানায় বিশেষ বিশেষ জায়গায় তরল পদার্থ সরবরাহ লাইনে এ ধরনের পাইপ ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম পাইপ, অ্যালুমিনিয়াম পদার্থ দিয়ে তৈরি করা হয় এই পাইপকে অ্যালুমিনিয়াম পাইপ বলা হয়। এ ধরনের পাইপও পানি সরবরাহ লাইনে ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম ধাতব পাইপ সম্পর্কে, এখন আলোচনা করব অধাতব পাইপ সম্পর্কে। যেসব পাইপ বিভিন্ন ধরনের অধাতব পদার্থ দ্বারা তৈরি করা হয় তাকে অধাতব পাইপ বলে। পদার্থের নাম অনুসারে এই সমস্ত পাইপের নামকরণ করা হয়েছে। এখন আমরা দেখব কোন কোন পাইপকে অধাতব পাইপ বলা হয়। বিভিন্ন ধরনের অধাতব পাইপ, পিভিসি পাইপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পিভিসি পাইপ। আমাদের দেশে পানি সরবরাহ লাইনে সবচেয়ে জনপ্রিয় পাইপ, একে অনেকে প্লাস্টিক পাইপ বলা হয়। বাসাবাড়িতে, অফিস আদালত, শিল্প কারখানায় পানি সরবরাহ লাইনে এই ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রাবার পাইপ, রাবারের সাথে তৈরি করা হয় বলে একে রাবার পাইপ বলে। এ ধরনের পাইপ বিশেষ করে ইঞ্জিনের বিভিন্ন অথবা মেশিনের হোস পাইপ হিসেবে ব্যবহৃত হয়। পলিথিন পাইপ, পলিথিনের সাহায্যে তৈরি করা এই পাইপ পাম্পের অথবা পানির সংযোগের ডেলিভারি লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি পাতলা এবং দামে সস্তা বলে যে কোনো জায়গায় সহজভাবে বহন করা যায়। কংক্রিট বা সিমেন্ট পাইপ, শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই পাইপ দেখে অবশ্যই বুঝতে পারছ যে আমাদের দেশে এ ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে সোয়ারেজ লাইন অথবা পানি সংযোগ লাইনে। সিমেন্ট দিয়ে তৈরি করা হয় বলে একে কংক্রিট বা সিমেন্ট পাইপ বলে। আরসিসি পাইপ, রেনফোর্স সিমেন্ট কংক্রিট পাইপ, এ ধরনের পাইপ
ড্রেনেজ লাইনে পানি সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এ ধরনের পাইপ ছোট আকার হয় আবার অনেক বড় আকারও হয়ে থাকে। ছয় নম্বরে অ্যাসবেস্টস পাইপ। এ ধরনের পাইপ চামড়া, কাপড়, সুতা ইত্যাদির সংমিশ্রণে তৈরি করা হয়। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে পানি সরবরাহ লাইনে এবং তেল শোধনাগারে তেল সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্যানভাস পাইপ। এই পাইপ পলিথিনের মতোই তবে উপরে এক ধরনের পাট জাতীয় আঁশ দিয়ে তৈরি করা হয়। বিশেষ করে ফায়ার সার্ভিসে অগ্নি নির্বাপক হিসাবে পানি সরবরাহ লাইনে এ ধরনের পাইপ ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দরা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম অধাতব পাইপ সম্পর্কে। তোমরা অবশ্যই এই পাইপ সম্পর্কে কী এবং কী কাজ করে সে সম্পর্কে বুঝতে পেরেছ। এই পাইপের সংযোগস্থলকে সংযোজন করার জন্য অথবা বাঁকা সোজা করার জন্য অনেক ধরনের উপকরণ ব্যবহার করা হয়। আমরা এখন সেই উপকরণগুলো সম্পর্কে জানব। এর নাম হচ্ছে পাইপ ফিটিংস। আমরা এখন পাইপ ফিটিংস নিয়ে আলোচনা করব। পাইপ ফিটিংস কি? শেষ কাজে এবং বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প কারখানায়, পয় নিষ্কাশন, তেল শোধনাগার ইত্যাদি স্থানে পানি সরবরাহ লাইনে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয়। এগুলোকে একসাথে পাইপ ফিটিংস বলে। অর্থাৎ পাইপের সংযোগস্থলে পাইপকে সোজা করা এবং বাঁকা করা ইত্যাদি স্থানে যে ধরনের কানেক্টর ব্যবহার করা হয় এগুলো মূলত পাইপ ফিটিংস। চলো বন্ধুরা, পাইপ ফিটিংসের প্রকারভেদ সম্পর্কে দেখে আসি। পাইপ ফিটিংস প্রধানত দুই প্রকার। নাম্বার এক, পাইপ সংযোগকারী ফিটিংস, এবং নাম্বার দুই, পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস। পাইপ সংযোগকারী ফিটিংস কি? শেষ কাজে এবং বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প কারখানা, পয় নিষ্কাশন, তেল শোধনাগার ইত্যাদি স্থানে পানি সরবরাহ লাইনে পাইপ সংযোগ স্থানে যেসব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় এগুলোকে একত্রে পাইপ সংযোগকারী ফিটিংস বলে। তাহলে পাইপ সংযোগকারী ফিটিংস কি তোমরা বুঝতে পেরেছ? আমরা এখন এই পাইপ সংযোগকারী ফিটিংসগুলো কি সেগুলো এক নজরে দেখে আসি। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, এর নাম প্লেন সকেট। কোনো পাইপকে লম্বা করার ক্ষেত্রে এ ধরনের সকেট ব্যবহার করা হয়। সুষম টি সকেট। টি আকৃতি কোনো সংযোগস্থলে এ ধরনের সকেট ব্যবহার করে পাইপকে সংযোগ করা হয়। অসম টি সকেট, কোনো মোটা পাইপ থেকে চিকন পাইপকে পানি সরবরাহ লাইনে এ ধরনের টি সকেট ব্যবহার করা হয়। ক্রস সকেট। ক্রস আকৃতি কোনো সংযোগস্থলে এই ক্রস সকেট ব্যবহার করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। রিডিউসিং সকেট, সোজা আকৃতি কোনো মোটা পাইপ থেকে চিকন পাইপে পানি বা তরল পদার্থ সরবরাহের ক্ষেত্রে এ ধরনের সকেট ব্যবহার করা হয়। এলবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো পাইপকে বাঁকা করার ক্ষেত্রে এ ধরনের সংযোগ ব্যবহার করা হয়। পাইপ সংযোগকারী ফিটিংসমূহ। নিপল, কোনো পাইপকে লম্বা করার ক্ষেত্রে এ ধরনের ফিটিংস ব্যবহার করা হয়। তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে প্লাগ। অর্থাৎ পাইপের শেষ প্রান্তকে মুখ বন্ধ করার জন্য এ ধরনের ফিটিংস ব্যবহার করা হয়, এর নাম প্লাগ। ফ্লেঞ্জ, তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে ফ্লেঞ্জ। অর্থাৎ এই সংযোগকারী ফিটিংস সেন্ট্রিফিউগাল পাম্পের ডেলিভারি সাইডে এ ধরনের ফিটিংস ব্যবহার করা হয়। ব্যান্ড, ব্যান্ড অর্থ বাঁকা। তোমরা বুঝতেছ যে কোনো বাঁকা বা মোড় স্থানে পাইপকে সংযোগস্থলে এ ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়। পাইপ সংযোগকারী ফিটিংসের সর্বশেষ ফিটিং হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়ন সাহায্যে কোনো পাইপকে লম্বা করার ক্ষেত্রে সংযোগস্থলে এই ইউনিয়ন ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দরা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম পাইপের সংযোগকারী ফিটিং সম্পর্কে। এখন আলোচনা করব পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিং সম্পর্কে। পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস কি? শেষ কাজে এবং বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প কারখানায়, পয় নিষ্কাশন, তেল শোধনাগার ইত্যাদি স্থানে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য যেসব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় এগুলোকে একত্রে পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস বলে। অর্থাৎ পানিকে নিয়ন্ত্রণ করার জন্য এ ধরনের ফিটিংস ব্যবহার করা হয়।
তাহলে চলো এই ধরনের ফিলিংসগুলো কি কি আমরা দেখি আসি। তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ, আমরা সবাই এর কাজ জানি এবং এর নাম কি তাও জানি। এর নাম হচ্ছে ওয়াটার ট্যাপ, অর্থাৎ পানিকে পানি সরবরাহ লাইনে এই ট্যাপ দিয়ে পানিকে নিয়ন্ত্রণ করা হয়। ফুটবল, একে আবার চেক বলা বলা হয়। পানি সরবরাহ লাইনের সাকশন পাইপের শেষ প্রান্তে এই ফুটবল বা চেক বাল ব্যবহার করা হয়। পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই ফুটবল বা চেক বাল ব্যবহার করা হয়। তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ, এর নাম স্টপ কক, অর্থাৎ পানির লাইনকে বন্ধ করার জন্য এই স্টপ কক ব্যবহার করা হয়। গেট বাল, অর্থাৎ পানির প্রবাহের প্রথম স্থানে এই গেট বাল ব্যবহার করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বুঝতে পেরেছ যে পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংগুলো কি কি এবং এর কাজ। পাইপ সংযোগের ফিটিংস সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এই সমস্ত ফিটিংসের স্থানে লিক করে যাতে পানি বের না হয়, সেজন্য লিক প্রুফ কম্পাউন্ড ব্যবহার করা হয়। আমরা এখন আলোচনা করব এই লিক প্রুফ কম্পাউন্ড সম্পর্কে। তাহলে চলো দেখে আসি কি কি মেটেরিয়াল বা উপকরণ দিয়ে আমরা এই সংযোগস্থলে লিক প্রুফ করতে পারবো। তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লিক প্রুফ কম্পাউন্ডের একটি উপকরণ। এর নাম তিসরি তেল। এরপর আছে এনামেল পেন্ট, হ্যাবক্স কম্পাউন্ড, আইকা, সিলিং সিমেন্ট এবং টেপলন ট্যাপ। শিক্ষার্থীবৃন্দরা, এর মধ্যে সবচেয়ে পানির প্রবাহ বা পানি সংযোগকার ফিটিংসের মধ্যে ব্যবহার করা হয় টেপলন ট্যাপ। সবগুলি ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টেপলন ট্যাপ বা আমরা একে থ্রেড ট্যাপও বলি। তাহলে এই ধরনের লিক প্রুফ কম্পাউন্ডের সাহায্যে আমরা পানির প্রবাহের সংযোগস্থলের লিক বন্ধ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করেছিলাম পাইপ ও পাইপ ফিটিং সম্পর্কে। আমরা এখানে আলোচনা করেছিলাম পাইপ কি, পাইপের প্রকারভেদ, বিভিন্ন ধরনের পাইপের ছবি এবং এর কাজ, পাইপ ও পাইপ সংযোগকারী ফিটিংসের নামসমূহ এবং এর কাজ, এবং লিক প্রুফ কম্পাউন্ড। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং পরীক্ষার সময় অবশ্যই তোমরা এই পাঠের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখন তোমাদের জন্য রয়েছে একটি একক কাজ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিং সমূহের নাম লেখো। তোমরা এই প্রশ্নের উত্তর আমাদের আজকের পাঠের ভিতরে ছিল, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন রয়েছে মূল্যায়ন। আমরা এই ক্লাস শেষে তোমরা কি বুঝতে পেরেছ সে সম্পর্কে একটি মূল্যায়ন। এক নম্বর, পাইপ কাকে বলে, পাইপ ফিটিংস বলতে কি বোঝায়, পাঁচটি ধাতব পাইপের নাম লেখো, ডাইয়ের কাজ কি। এখন রয়েছে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। তাহলে চলো দেখে আসি বাড়ির কাজটা কি। দশটি পাইপ সংযোগের ফিটিংসের চিত্র অঙ্কন করে উহাদের কাজ লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পাঠ শেষে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, একক কাজ, মূল্যায়ন এবং বাড়ির কাজ, এই প্রশ্নগুলোর উত্তর আজকের আলোচনায় আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবং এই প্রশ্নের উত্তর তোমরা খাতা লিখে রাখবে। যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন শ্রেণী শিক্ষকের কাছে এর উত্তর জমা দিবে এবং পরীক্ষার সময় এই প্রশ্নগুলো থেকে অ্যান্সার করতে পারবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণী ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয় পিটুইটারি গ্রন্থির সংগ্রহ ও সংরক্ষণ। তোমরা নিশ্চয়ই জানো, মাছ প্রাকৃতিক পরিবেশে প্রজনন পরিপক্ব হয় ও বেঁচে থাকে, কিন্তু নানাবিধ কারণে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো বর্তমানে হুমকির ও ক্ষতির সম্মুখীন। এতে করে মাছের প্রাকৃতিক যে প্রজনন সেটা বিলম্বিত এবং বাধাগ্রস্ত হচ্ছে, তাই হ্যাচারিতে প্রণীত প্রজননের গুরুত্ব দেখা দিয়েছে। ইদানিং কিছু কিছু হ্যাচারি প্রণীত প্রজননের পদ্ধতি উদ্ভাবন করেছে। শিক্ষার্থীরা, তোমরা জানো কিছু কিছু হরমোন যে প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা হয়, আবার কিছু কিছু হরমোন রাসায়নিকভাবে তৈরি করা হয় বা রাসায়নিকভাবে আমরা কিনতে বাজারে কিনতে পাই। এই পিটুইটারি গ্রন্থি বা পিজিটা হলো সেটা যেটা রাসায়নিকভাবে মাছ থেকে সংগ্রহ করা হয়। চলো আমরা দেখে আসি কিভাবে পিটুইটারি গ্রন্থি সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি ছবি দেওয়া আছে, তোমরা ছবিটি লক্ষ্য করো। এখানে কি হচ্ছে, কিছু ছাত্রছাত্রী কি করছে, তোমরা একটু চিন্তা করে দেখো, পরে আমি সবকিছু আবার ডিটেলস বলবো। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি কি শিখব তা আমরা একটু জেনে আসি। আজকের ক্লাসে তোমরা জানতে পারবে পিজি কি তা জানতে পারবে, পিজি কেন ব্যবহার করা হয় তা জানতে পারবে, পিজি মাছের কোথায় থাকে তা জানতে পারবে, পিজি সংগ্রহ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, পিজি সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, দাতা মাছ কি তা জানতে পারবে, এবং দাতা মাছের যে বৈশিষ্ট্য সেগুলো তোমরা জানতে পারবে। তাহলে আজকে চলো আমরা আজকে ক্লাসে। শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডে আমরা পিজি কি তা দেখতে পাচ্ছি। পিজি হলো মাছের যে গ্রন্থি প্রজননের সময় গোনাডোট্রপিন নামক হরমোন নিঃসৃত করে তাকে পিটুইটারি গ্রন্থি বা পিজি বলে। সাধারণত মাছের একটি গ্রন্থি আছে যেটাতে প্রজনন মৌসুমে একটা হরমোন আছে যা গোনাডোট্রপিন সেটা নিঃসৃত করে, সেটাই হলো পিজি। পিজি সাধারণত মাছের মাথার মস্তিষ্কের নিচে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের ঘরের যে অলংকারগুলো সেগুলো কোথায় থাকে? নিশ্চয়ই এমন এক জায়গায় লুকায়িত করো যেটা খুবই গোপন এবং খুব সিক্রেট। তেমনি মাছের পিজিটাও খুবই একটি দুর্লভ এবং খুবই সিক্রেট জিনিস, যা মাছের মস্তিষ্কের নিচে একটা কুঠুরি আছে, সেই কুঠুরিতে অবস্থান করে। তাহলে পিজি কোথায় থাকে তোমরা জানতে পেরেছ? শিক্ষার্থীরা, আমরা এই যে অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে পিজিটা কোথায় থাকে তার আবার একটু দেখাচ্ছি। দেখো তোমরা, পিজিটা ঠিক মাছের মাথার যে মস্তিষ্ক আছে তার নিচে একটা কুঠুরি আছে, সেই কুঠুরিতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, পিজির উৎসটা কোথায় আমরা তা জেনে আসি। পুরুষ অথবা স্ত্রী যে কোনো মাছ থেকেই পিজি সংগ্রহ করা যায়। আবার যে মাছের প্রজনন করা হবে ওই একই প্রজাতির মাছ থেকেও সংগৃহীত পিজি বেশি কার্যকর। সাধারণত আমরা যে মাছের প্রজনন করব সেই মাছ থেকে যদি পিজিটা নেই, সেই মাছের পিজিটাই বেশি কার্যকরী হবে। তোমরা উদাহরণ হিসেবে বুঝতে পারো যে যদি আজকে রুই মাছের প্রজনন করা হবে, তাহলে রুই মাছ থেকে যদি পিজিটা সংগ্রহ করা হয় তাহলে ওই পিজি কার্যকরী বেশি। অন্যান্য মাছ থেকে পিজি সংগ্রহ করলে সেটাও কার্যকরী, তবে ওই একই প্রজাতির মাছ থেকে যদি পিজিটা সংগ্রহ করা হয় তাহলে ওইটা একটু বেশি কার্যকরী এবং বা কাজ বেশি করবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী স্লাইডে আমরা দাতা মাছ কাকে বলে সেটা জেনে আসি। তাহলে দাতা মাছ হলো যে মাছ থেকে পিটুইটারি গ্রন্থি সংগ্রহ করা হয় তাকে দাতা মাছ বলে। সাধারণত যা কিছু দান করে তাকে আমরা দাতা বলি। তেমনি যে মাছটা থেকে পিটুইটারি গ্রন্থি সংগ্রহ করা হবে সেই মাছটাকে আমরা দাতা মাছ হিসাবে পরিগণিত করতে পারি। তাহলে বুঝছো দাতা মাছ কি? এবার আমরা দেখি দাতা মাছের পরিপক্কতার ধাপগুলো। কৃত্রিম প্রজননের জন্য সম্পূর্ণ যৌন পরিপক্ক মাছ থেকে পিজি সংগ্রহ করতে হবে, কারণ প্রজনন মৌসুমে বা ঋতুতে একটি প্রজননক্ষম মাছের পিজি সবচাইতে বেশি কার্যকরী। প্রজননের পর পিজির কার্যক্ষমতা কমে যায়। দেশি কার্পজাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল ইত্যাদির পিজি মে জুলাই মাসের মধ্যে সংগ্রহ করলে অধিক শক্তিশালী পিজি পাওয়া যায়। কার্প বা কার্পীয় মাছের পিজি সারা বছরই সংগ্রহ করা যায়। এই মাছের পিজির আকার একটু তুলনামূলক বড় হয়। এইটা শিক্ষার্থীরা এখানে বোঝার হলো যে কার্প মাছ সাধারণত বছরে 2 থেকে 3 বার প্রজনন করে, তাই এই মাছটা সাধারণত সারা বছরই কি হয় প্রজনন উপযোগী থাকে।
তাই মাসে যে পিজিটা এটা সারা বছরই একই রকম কার্যকারিতা থাকে অন্যান্য মাসে থাকে না যেমন রুই মাছ সারা বছর প্রজনন করে না রুই মাছটা সাধারণত এই যে জুন জুলাই এই সময় বা এই সময় প্রজনন করে কিন্তু কার্প মাছ সারা বছর প্রজনন করে এই জন্য এই জাতীয় মাছ থেকে যদি পিজি সংগ্রহ করি এই মাছের পিজিটা বেশি কার্যকরী হয় এবার জানব দাতা মাছের অবস্থা দাতা মাছের অবস্থা জীবিত বা সদ্য মেরে ফেলা হয়েছে এরকম মাছ থেকে পিজি সংগ্রহ করা ভালো এক থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ ঘন্টা রাখা হলে সেরূপ মাছ থেকে কার্যকর পিজি সংগ্রহ করা যায় সাধারণত যে মাছটা যে এক থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেডে রাখো তবে এটা বেশি পঁচিশ ঘন্টার বেশি গেলে এই মাছের পিজিটা বেশি কার্যকরী হবে না কারণ যদি বেশি সময় হয় তাহলে মাছের যে রক্ত এবং মস্তিষ্ক এগুলো সব এক হয়ে যায় তাই পিজিটা বেশি কার্যকরী হবে না পিজি আর পানির সংস্পর্শ আসলে জানো যে এই পিজিটা কার্যকরিতা কমে যায় তাহলে শিক্ষার্থীরা চলো এই সংক্রান্ত একটি ভিডিও আমরা দেখে আসি শিক্ষার্থীরা পিজি সংগ্রহ করতে হলে যে সকল উপকরণগুলো প্রয়োজন হয় তা সম্পর্কে জেনে আসে প্রথমে লাগে এক নম্বর দাতা মাছ হ্যান্ড গ্লাভস কাঁচি চাকু হাত করাত হ্যাক্স ব্লেড ও ফ্রেম কাঠের ফ্রেম হ্যান্ড ড্রিল মেশিন স্ক্যালপেল ও ব্লেড নিডল ও সুই চিমটা আতস কাঁচ পেট্রি ডিশ টিস্যু পেপার ডিসেক্টিং বক্স কাঁচের ভায়াল এসিটন বা অ্যালকোহল ডেসিকেটর রেফ্রিজারেটর ইত্যাদি আমরা একবারে জেনে গেলাম যে কি কি উপকরণ আমাদের দরকার হয় এবার চলো ছবির মাধ্যমে আমরা সেগুলো দেখে আসি পিজি সংগ্রহ করতে হলে প্রথমে দরকার হলো দাতা মাছ আমি একটু আগেই বলেছিলাম দাতা মাছ কি দাতা মাছ হলো যে মাছ থেকে পিজি সংগ্রহ করা হবে সাধারণত এটা প্রজনন পরিপক্ক হতে হবে দাতা মাছটা প্রজনন পরিপক্ক এবং প্রজনন মৌসুমে হলে ওটার থেকে পিজিটা বেশি কার্যকর তাই আমরা তিন বছরের অধিক বয়সের মাছ নিব এবং যেটা ওজন এক কেজির উপর থেকে আরো বেশি হয় যতটুকু হয় সমস্যা নাই কিন্তু এক কেজি ন্যূনতম এক কেজি হতে হবে এই ধরনের মাছ থেকে পিজিটা সহজে নেওয়া যাবে শিক্ষার্থীরা এরপরে দরকার হবে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস সাধারণত বর্তমানে চেনে না এমন কেউ নেই আমরা সাধারণত যে কোনো কাজের পূর্বে হ্যান্ড গ্লাভস পরিধান করা উচিত এই হ্যান্ড গ্লাভস আমাদেরকে ওই কাজ থেকে ওই কাজের যে কোনো জীবাণু বা পরজীবীর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে তিন নম্বরে যাব আমাদের কাঁচি কাঁচি চেনার এমন কেউ নেই যে কোনো ধরনের একটি কাঁচি আমাদেরকে এই পিজি সংগ্রহ করতে সাহায্য করবে এটা একটু বড় বা ছোট যাই হোক একটা কাঁচি আমাদের দরকার এরপর আছে চাকু সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় যে যে কোনো ধরনের ধারালো একটা চাকু সংগ্রহ করতে হবে এই চাকুটা একটু ধারালো হতে হবে কারণ এটা দিয়ে মাছের মাথা কাটতে হবে মাছের যে মাথার খুলি সেটা কাটতে হবে তাই চাকুটা একটু ধারালো এবং বড় ধরনের চাকু হলে একটু বেশি ভালো হয় এরপর দরকার হলো হাত করাত শিক্ষার্থীরা হাত করাতও আমাদের এই মাছের পিজি সংগ্রহ করতে বিশেষ প্রয়োজন এই হাত করাত দিয়েও মাছের বড় মাছের খুলি কাটতে অনেক সুবিধা হয় এবং কাজটা অনেক দ্রুত হয় যে কোনো ধরনের একটা হাত করাত সংগ্রহ করা উচিত শিক্ষার্থীরা এরপর আছে হ্যাক্স ফ্রেম ও ব্লেড হ্যাক্স ফ্রেম ও ব্লেড এটাও সাধারণত হাত করাতের পরিবর্তে ব্যবহার করা যায় যে কোনো ছোট বড় মাছের মাথা কাটতে হ্যাক্স ব্লেড ও ফ্রেম আমাদের কাজে লাগবে যেমন বাজারে কিনতে অনেক ধরনের হ্যাক্স ফ্রেম পাওয়া যায় যেটা হাতের নাগালে পাওয়া যায় ওইরকম একটা সংগ্রহ করাই উচিত শিক্ষার্থীরা এরপরে দরকার হবে কাঠের ফ্রেম কাঠের ফ্রেমটা সাধারণত মাছটাকে যে উপর করে কাটবে সেটার জন্য সহায়তা করবে কাঠের ফ্রেম ছাড়া মাছ কাটলে মাছের মাথাটা এদিক ওদিক নড়াচড়া করবে পিজি সংগ্রহ করতে তোমাদের অনেক অসুবিধা হবে তাই একটা কাঠের ফ্রেম সংগ্রহ করা উচিত এবং আছে এরপর আছে হ্যান্ড ড্রিল মেশিন বিশেষভাবে তৈরি এক ধরনের হ্যান্ড ড্রিল মেশিন আছে যা শুধু পিজি সংগ্রহ করতে প্রয়োজন হয় এই জাতীয় একটি হ্যান্ড ড্রিল মেশিন হলো অনেক ভালো হয় এবং কাজটি খুব দ্রুত করা যায় এরপর আছে স্ক্যালপেল স্ক্যালপেল তো তোমরা চিনো স্ক্যালপেল সাধারণত যে কোনো সার্জিক্যাল কাজে ব্যবহার করা হয় অপারেশনের থিয়েটারে বা এই জাতীয় কাজে এই স্ক্যালপেলও মাছের
পিজি সংগ্রহ করতে ব্যবহার করা হয়। সাধারণত তোমরা সাইন্টিফিক দোকান বা যে কোনো জায়গায় এই স্ক্যালপেল পাওয়া যায়। এই স্ক্যালপেলের সাথে আবার আলাদা ব্লেড যুক্ত থাকে, ব্লেড সহ স্ক্যালপেলতে হলে সুবিধা হয়। শিক্ষার্থীরা মাছের পিজি সংগ্রহ করতে হ্যান্ডড্রিল মেশিনটিও প্রয়োজন। বিশেষ ধরনের এক ধরনের হ্যান্ডড্রিল মেশিন আছে যা শুধু পিজি সংগ্রহ করতে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা পরবর্তী স্লাইডে তোমরা দেখো মাছের মাথা কিভাবে কাঠের ফ্রেমে রাখা হয় এবং রেখে কিভাবে কাটা হয়। একটি চিত্রে দেখা যায় যে মাছের মাথা কিভাবে রাখা হয়েছে এবং উপর থেকে সেই মাছের পিজি যেখানে আছে সেটা দেখানো হয়েছে। দুই নম্বর চিত্রে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে চাকু দিয়ে কিভাবে খুলিটে উঠানো হচ্ছে এবং তিন নম্বর চিত্রে দেখানো হচ্ছে পিজি কিভাবে সংগ্রহ করতে হচ্ছে এবং চিমটা দিয়ে পিজি কিভাবে উঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই তিনটা চিত্র লক্ষ্য করলে শিক্ষার্থীরা বোঝা যায় যে পিজি কিভাবে সংগ্রহ করা হয়। এরপর প্রয়োজন হয় নিডল বা সুই। সাধারণত নিডল বা সুই দিয়েও পিজির উপরে যে পিচ্ছিল পদার্থ অথবা চর্বি জাতীয় পদার্থ আছে সেগুলো আস্তে আস্তে খুঁচিয়ে খুঁচিয়ে আলাদা করা হয়। তাই নিডল বা সুইও আমাদের পিজি সংগ্রহ করতে প্রয়োজন হয়। এরপর আছে চিমটা। চিমটা কাজটা তোমরা একটু আগে দেখেছ। চিমটা দিয়ে সাধারণত পিজিটাকে ধরে উঠানো হয়। এই পিজিটা ধরে উঠাতে চিমটার বিকল্প কোনো কিছু নাই। এরপর দেখছো আতস কাজ। আতস কাজ তো তোমরা সবাই চিনো নিশ্চয়ই। এই আতস কাজ দিয়ে সাধারণত আমরা ছোট জিনিসকে বড় করে দেখি। তাই এই পিজি সংগ্রহ করতে আতস কাজ দিয়ে যখন পিজিটা, যেহেতু এটা খুবই সূক্ষ্ম খালি চোখে দেখা যায় না বা অল্প দেখা যায়, তাই আতস কাজ ব্যবহার করলে পিজিটা আরো খুব দ্রুত তুমি দেখতে পাবে এবং পিজি উঠাতে তোমাকে এই আতস কাজ সহায়তা করে থাকে। এরপর দেখছো শিক্ষার্থীরা পেটি ডিশ। পেটি ডিশ তোমরা অনেকেই চেনো, যেটা আমাদের সাধারণত পিজি গণনা, পিজি রাখা এবং পিজিকে শুকানো এই সকল কাজে একটি কাচের তৈরি পেটি ডিশ প্রয়োজন। এরপর আছে টিস্যু পেপার। পিজি সংগ্রহ সংরক্ষণ করতে টিস্যু পেপারও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিস্যু পেপার দিয়ে সাধারণত পিজির চারপাশে জমে থাকা যে পদার্থগুলো সেগুলো মোছা এবং পিজির গায়ে যে লেগে থাকা রক্ত চর্বিগুলা মোছার কাজে টিস্যু পেপার সহায়তা করে থাকে। এরপর আছে ডিসেক্টিং বক্স। ডিসেক্টিং বক্সটা সাধারণত যারা বিজ্ঞানে পড়ো সবাই চিনো, এটা সাধারণত যে কোনো কাটাছিড়া বা যে কোনো পরীক্ষার কাজে ব্যবচ্ছেদের কাজে এই ডিসেক্টিং বক্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কাচের ভায়াল। এই কাচের ভায়ালে সাধারণত পিজিগুলো উঠিয়ে রাখার জন্য বা সংরক্ষণ করে রাখার জন্য এই কাচের ভায়ালটি দরকার। সিপিযুক্ত কাচের ভায়ালটাই উত্তম, কারণ সিপিযুক্ত না হলে পিজির কর্মক্ষমতা বেশি দিন থাকে না। বাতাসের সংস্পর্শে পিজি যখন আসে তার কর্মক্ষমতা বেশিক্ষণ থাকে না, তাই সিপিযুক্ত কাচের ভায়াল সংগ্রহ করাই উপযুক্ত। এরপর আছে এসিটন বা অ্যালকোহল। এসিটন বা অ্যালকোহল এটা একটি উদ্বায়ী পদার্থ, এটাও আমাদের পিজি সংগ্রহ করতে বিশেষ ভূমিকা রাখে। সাধারণত পিজিটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এসিটন বা অ্যালকোহল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা এরপর স্লাইডে তোমরা দেখো যে কাচের ভায়ালে অ্যালকোহলে কিভাবে পিজিটা রাখা হয়, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ। আমাদের এই জবটি করতে বা এই কাজটি করতে একটি কাচের ভায়ালও দরকার হয় শিক্ষার্থীরা, এবং একটি রেফ্রিজারেটরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই রেফ্রিজারেটরে সংগ্রহিত পিজিটা দীর্ঘদিন রাখা হয় এবং এতে পিজির গুণমান সঠিক থাকে। শিক্ষার্থী বন্ধুরা চলো পিজি সংগ্রহ পদ্ধতি দেখে আসে। পিটুটারি গ্রন্থি বা পিজি সংগ্রহের জন্য মাস্কে উপর করে অর্থাৎ পিঠ উপরে ও পেট নিচ অবস্থায় ধরে রাখতে হবে। খুলি তুলে ফেললেই মস্তিষ্কের উপর ধূসর চর্বি জাতীয় পদার্থ দেখা যাবে। তুলা দিয়ে ধূসর পদার্থ পরিষ্কার করতে হবে, ইহাতে মস্তিষ্কের উপর পৃষ্ঠ পরিষ্কার ভালোভাবে দেখা যাবে। এজন্য কাঠের ফ্রেম ব্যবহার করা যেতে পারে। মাথার খুলির কিছু অংশ উপর থেকে হাত করা দিয়ে কেটে ফেলতে হবে। মস্তিষ্কের সামনের দিকে অবস্থিত নার্ভ চিমটা দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। চিমটা দিয়ে পর্দাটি সাবধানে পিছনের দিকে সরিয়ে ফেলতে হবে, এর ফলে পিজি উন্মুক্ত হবে। পিজিটিকে সূক্ষ্ম চিমটা বা সূচের সাহায্যে খুব সাবধানে গর্ত থেকে তুলে কোনো পেট্রি ডিশে 100% ইথানলে রাখতে হবে। পিজিটিকে অক্ষত রেখে
এর গায়ে লেগে থাকা মাংসপেশি বা রক্ত পরিষ্কার করতে হবে। তোমরা জানো ক্ষয়প্রাপ্ত পিজির কর্মক্ষমতা হ্রাস পায়। আমরা এই স্লাইডে দেখব যে পিজি সংরক্ষণ পদ্ধতি। পিজি সংরক্ষণের জন্য প্রধান তিনটি পদ্ধতি হলো অ্যাবসোলিউট অ্যালকোহলের সংরক্ষণ, অ্যাসিটনের সংরক্ষণ, তড়িৎ ফ্রিজ এর মাধ্যমে সংরক্ষণ। তাহলে তিনটি পদ্ধতি হলো, একটি হলো অ্যাবসোলিউট অ্যালকোহলের সংরক্ষণ এবং দ্বিতীয়টি হলো অ্যাসিটনের সংরক্ষণ, তৃতীয়টি হলো তড়িৎ ফ্রিজের মাধ্যমে সংরক্ষণ। শিক্ষার্থীরা আমরা দেখে আসি পিজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো। যেমন আছে শুকিয়ে পিজি সংরক্ষণ, আর দ্বিতীয়টা আছে অ্যালকোহল এসিটনে ডেসিকেটরে সংরক্ষণ। সাধারণত অ্যালকোহল এসিটনে রেখে সেটা আবার ডেসিকেটরে সংরক্ষণ করা হয়। আরেকটি হলো শুকিয়ে সংরক্ষণ। আরও কিছু পদ্ধতি আছে, যেমন শুকনো পিজি এবং বোতলজাত পিজি। এই দুইটাই, শুকনো এবং বোতলজাত, যেটা সাধারণত বাণিজ্যিকভাবে বাজারে কিনতে পাওয়া যায়, সেই পিজিগুলো এখানে দেওয়া আছে। শিক্ষার্থীরা পিজি কি আমরা জানলাম, পিজি কিভাবে সংগ্রহ করা হয় তা জানলাম, পিজি কিভাবে সংরক্ষণ করা হয় তা জানলাম। তোমরা জানো পিজির বর্তমানে বাজার মূল্য কত এবং বাংলাদেশে কোন কোন কোম্পানি পিজি রপ্তানি করে? সাধারণত যশোরের ইউনাইটেড এগ্রো ফার্ম লিমিটেড এই পিজিটা বাণিজ্যিকভাবে সারা বিশ্বে রপ্তানি করছে। তোমরা এটার বাজার মূল্য জানো? সাধারণত এক গ্রাম পিজি $80 বা $80 রপ্তানি করা হচ্ছে। তাহলে বুঝো এই পিজিটার কত মূল্য। আমরা আমাদের অজান্তে কত মাসের পিজি নষ্ট করে ফেলছি। তাই তোমরা যদি এখন থেকে উদ্যোগী হও, নিজ উদ্যোগে পিজি সংগ্রহ পদ্ধতিটা জেনে যাও এবং নিজে এর উপর কিছু করো, তাহলে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি আশা করি। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের উপরে কিছু মূল্যায়নের ব্যবস্থা করা আছে। চলো আমরা মূল্যায়নগুলো কি কি এবং তোমরা জেনে জানতে পারো কিনা তা আমরা দেখে আসি। প্রথমত, এক নম্বর, পিজি সংরক্ষণের কি কি পদ্ধতি আছে। দুই নম্বর হলো পিজির অবস্থান কোথায়। এবং তিন নম্বর প্রশ্ন হলো পিজিতে কোন হরমোন বিদ্যমান। আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে তোমরা এই মূল্যায়নগুলো করতে পারবে নিশ্চয়ই। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের উপর তোমাদের কিছু বাড়ির কাজ দেব, চলো দেখে আসি। বাড়ির কাজের প্রথম হলো সংগৃহীত পিজি কিভাবে সংরক্ষণ করা হয় তা বর্ণনা করো। দুই নম্বর বাড়ির কাজ, মাছের পিজি সংগ্রহ করতে যে সকল যন্ত্রপাতি ও উপকরণ প্রয়োজন হয় সেগুলোর তালিকা প্রস্তুত করো। তাহলে নিশ্চয় তোমরা এই দুটি বাড়ির কাজ করতে পারবে। এই বাড়ির কাজগুলো করে যখন তোমাদের ক্লাস শুরু হবে তোমরা শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله تعالى والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো এবং